বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2024 সালে বাংলাদেশের অনেকগুলো সিরিজের ঘোষণা দিয়েছেন, আর সেই সকল সিরিজের সময়সূচি আজকের এই ভিডিওটিতে জানব। বছরের শুরুতেই থাকছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ, আর এই সিরিজটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি সময়ে। সিরিজটিতে থাকছেন দুইটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে সিরিজটি খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবেন। দুই নম্বরে থাকছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ, এই সিরিজটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। সিরিজটিতে রেখেছেন দুইটি টেস্ট ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজটি খেলতে আসবে বাংলাদেশে। তিন নম্বরে থাকছেন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ, সিরিজটি শুরু হবে জুন ও আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। অন্যদিকে এই সিরিজে থাকছেন দুইটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ। তৃতীয় নম্বরের সিরিজটি খেলতে বাংলাদেশ আফগানিস্তানে সফর করবেন। চতুর্থ নম্বরে থাকছেন বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ, এই সিরিজটি শুরু হবে আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। সিরিজটিতে রেখেছেন দুইটি টেস্ট ম্যাচ, তাছাড়া এই সিরিজটিতে অন্য কোনো ম্যাচ রাখা হয়নি। অন্যদিকে বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের কথা মাথায় রেখে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ। পঞ্চম নম্বরে থাকছেন বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার সিরিজ, আর এই সিরিজটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। সিরিজটিতে রেখেছেন দুইটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে এই সিরিজটি খেলতে ভারতে সফর করবে বাংলাদেশ। ছয় নম্বরে থাকছেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার সিরিজ, আর এই সিরিজটি অনুষ্ঠিত হবে অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। সিরিজটিতে রেখেছেন শুধুমাত্র দুইটি টেস্ট ম্যাচ, তাছাড়া আর কোনো ম্যাচ রাখা হয়নি এই সিরিজটিতে। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচকে ঘিরে বাংলাদেশ সাউথ আফ্রিকায় সফর করবেন। 2024 সালে সবার শেষে থাকছেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার সিরিজ, আর এই সিরিজটি শুরু হবে নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। সিরিজটিতে থাকছেন দুইটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ। এই সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে সফর করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।